আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি কাস্টার্ড বানাবো, এই জন্য আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। এখানে হাফ কেজির একটু বেশি দুধ নিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে হবে কি, খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে, খুব বেশি কষ্ট করতে হবে না। আর যা গরম পড়ছে, গরমে তো রান্নাঘরে বেশিক্ষণ থাকাই কঠিন। তো অনেকদিন যাবত আসলে কাস্টার্ড তৈরি করা হচ্ছে না। তো বাড়ির আবদার যে কাস্টার্ড খাবে সবাই, এই জন্য কাস্টার্ড তৈরি করছি। আর এখানে আমি পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5 চামচের মতো আমি কাস্টার্ড পাউডার দিয়েছি। তো চুলাটা কিন্তু অফ করা আছে, চুলা এখন অন করি নাই। খুব ভালোভাবে গুঁড়া দুধ, তারপর হচ্ছে লিকুইড দুধ, দেন কাস্টার্ড পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন চুলাটা অন করার পর নিচে লেগে না যায়। তো ভালোভাবে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেমনটা আসলে মিষ্টি খায় ঠিক তেমনটাই আপনারা চিনি এখানে দিবেন। তো চিনিটা দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি। আর একটু লেগে গেলেই তো পুরো কাস্টার্ডটি নষ্ট হয়ে যাবে। আর আমি এই কাস্টার্ড পাউডারটি ইউজ করেছি, এই জন্য একটু দেখালাম আপনাদেরকে। তো দুধটা কিন্তু অলরেডি আমার ঘন হয়ে এসেছে, আর নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তারপর আবার ফ্রিজে রাখতে হবে ঠান্ডা করার জন্য। তো নামানো হয়ে গেছে, একটা বোলে আমি ঢেলে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ঘন। তো একটু ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো ঠান্ডা করা হয়েছে, দিন আবার বের করেছি, আর এখন দেখেন আরও বেশি ঘন হয়ে গেছে। আর এখানে আমি ফ্রুটসগুলো কেটে নিয়েছি, এখানে আনার, আপেল, নাশপাতি, কলা আর নিয়েছি খেজুর। তো সবগুলো একই রকম সাইজ করে নিয়েছি। আর খেজুরটা দিলে হয় কি, মানে অন্যরকম একটা কাস্টার্ডের স্বাদ লাগে আমার কাছে, এটা লাগে। আর কার কাছে লাগে কেমন সেটা আমি জানি না, তবে খেজুরটা যখন দাঁতের নিচে পড়ে অসাধারণ একটা ফ্লেভার পাই কাস্টার্ডের। আর এমনিতে কাস্টার্ড আমার হাতে অনেক মজার হয়। আর দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু দুটো ঘন হয়ে এসেছে, একদম কিছুটা আইসক্রিমের মতো লাগছে। তো এই কাস্টার্ডটা কিন্তু সবাই আমার বাসায় সবাই খুব বেশি পছন্দ করে, এবং আর কাস্টার্ড তো পছন্দ করার মতোই একটা ডেজার্ট। তো যাই হোক, কাস্টার্ডটা কিন্তু একেবারে রেডি। উপরে আর একটু আনার দিয়ে আমি একটু ডেকোরেশনের মতো করে নিচ্ছি। তো কালারফুল কাস্টার্ড দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর খেতে তো আরও বেশি ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা গরমের দিন কাস্টার্ড বেশি বেশি করে খাবেন, খুব ভালো লাগবে আসলে। তো অনেকদিন পরে কাস্টার্ড বানালাম এবং খেয়ে অনেক মজা পেয়েছি, সবার খুব ভালো লেগেছে। তো যাই হোক, সবাই বেশি বেশি করে কাস্টার্ড বানাবেন। তো আমার কাস্টার্ড কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর লাইক দিতেও ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে কাস্টার্ডটা, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকে বেল আইকনটি অল অপশনে সিলেক্ট করে দিবেন। তাই নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, চাইলে আপনারা দেখতে পারবেন। আর সকালে সকালে এই যে রেইন লিলি ফুলের শুভেচ্ছা নিয়ে নেন, এতগুলো ফুল আর কুলি আসছে যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর আমি অনেক খুশি, অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, যে আল্লাহ আমার কাছে এতগুলো কুলি আর ফুল দিয়েছে। আমি তো মহা খুশি, কারণ অনেক দিন থেকে আমি দোয়া করছিলাম কেন আমার কাছে কুলি আসছে না, কেন ফুল ফুটছে না। তো আজ যখন ঘুম থেকে উঠে দেখলাম যে এতগুলো কুলি আর ফুল আসছে, তো আমি তো একদম খুশিতে কি বলবো, আমার এত ভালো লাগে ফুল। আমার মনে হয় আমার মতো আপনাদেরও অনেক বেশি ফুল পছন্দ, গাছ পছন্দ। আর এখন সবাই টুকটাক গাছ লাগায় ঘরের মধ্যে বেলকুনিতে, আর যদিও আমার বারান্দাটা অনেক ছোট, তারপরে আমি আসলে রাখার চেষ্টা করি, কারণ খুব ফুল আমি অনেক বেশি পছন্দ করি এই কারণে। এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে থাই রেইন লিলি, এটা আমি হচ্ছে নার্সারি থেকে পরশু দিন নিয়ে আসছি। তো এটা অলরেডি দুটো কুলি ছিল, সেটাও ফুটে গেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে ফুল সবই সুন্দর লাগে, ফুল ফুটলেই ভালো লাগে, সেটা যেমনই ফুল হোক না কেন। তো সবাই ফুলের বেশি বেশি করে শুভেচ্ছা নিয়ে নেন। আর কেমন লেগেছে থাই লিলি সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আসলে নামাজ শেষ করে আমরা একটু ফার্নিচারের দোকানে আসছি, একটু কাজ ছিল, আমি আর আমার বান্ধবী মিলে আসছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি।
তো এখানে সব ফার্নিচারগুলো দেখতে অনেক সুন্দর ছিল, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে আমরা তিন বান্ধবী মিলে এই তো জয়পুরহাটের রেল স্টেশনে চলে আসছি, আর আমাদের রেল স্টেশনটা অনেক সুন্দর করেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক বেশি আলোকিত করেছে, খুব ভালো লাগে দেখতে। আর ফার্স্ট টাইম আসলে রেল স্টেশন আসছি, এর আগেও আসছিলাম ওভারব্রিজ থেকে, দেখে চলে গেছে। আর অভিমানী বান্ধবীকে আমরা হঠাৎ সারপ্রাইজ দিয়েছি, তাই এখন আমরা পেয়ারা মাখা খাবো বেশি করে ঝাল দিয়ে। তো এই মামাটার হাতে পেয়ারা মাখা কিন্তু খুব বেশি মজার ছিল, তো একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জয়পুরহাটে যারা আছেন অবশ্যই জয়পুরহাট রেল স্টেশনে এই মামার কাছে এসে পেয়ারা মাখা, আনারস মাখা অবশ্যই খাবেন। খুব বেশি ঝাল দিয়ে যদি খাইতে মন চায় তাহলেও খাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি খুব বেশি ঝাল দিয়ে মাখাটা খেয়েছিলাম, আর মনে হচ্ছিলো আমরা সেই কলেজ লাইফে ফিরে গেছি। খুবই ভালো লেগেছে, খুব বেশি মজা করেছি। তো এরকম আমরা প্রায় সময় বান্ধবীরা ঘুরে থাকি, মজা করি। আসলে দুদিনের দুনিয়া, কি আছে জীবনে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।